এবার রাস্তায় বিজেপির গোষ্ঠী গোন্দল। ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে ফুল দিতে গিয়ে দুই সাংসদের সামনেই লাথি খেলেন দলেরই প্রাক্তন জেলা সহসভাপতি। রাস্তায় ফেলে লাথি বিজেপির জেলা সভাপতি এবং জেলা যুব মোর্চার সভাপতি। বিজেপির গোষ্ঠী গোন্দল ধূপগুড়িতে, দলীয় মিছিলে দুই সাংসদের সামনেই লাথি দলেরই প্রাক্তন জেলা সহসভাপতিকে। বৃহস্পতিবার ধূপগুড়ি উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দলের প্রার্থী তাপসী রায়কে নিয়ে জেলা অফিস থেকে মিছিল করে বিজেপি। মিছিল চলাকালীন প্রার্থীকে ফুল দিতে যান বলে দাবি জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি অলোক চক্রবর্তীর। সেই সময় বাপি গোস্বামী ধাক্কা দিয়ে ফেলে দেন অলোক চক্রবর্তীকে, রাস্তায় পড়ে যান অলোকবাবু। এরপর বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ও জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ অলোকবাবুকে লাথি মারতে থাকেন। রীতিমতো দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায়ের সামনেই চলে লাথি। পরে সেখান থেকে চলে যান অলোক চক্রবর্তী। প্রার্থীকে আগাম শুভেচ্ছা জানাতে গিয়ে চরম হেনস্থা হতে হলো বলে দাবি অলোকবাবু। আমাকে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে প্রথমে ফেলে দিল, ফেলে দিয়ে তারপরে জেলা সভাপতি এবং তার যে লোকজন ছিল, এখানেই বলছিল আমি ফুলের তোরা যখন নিচ্ছিলাম তখনই বলছিল যে ঢুকবে তাকে মারতে হবে। তারা প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছিল, কিন্তু আমার তো সাদা মনে কাদা নেই। আমি ভেবেছিলাম সাধারণ কর্মীর মতন আমিও একজন সমর্থক, বর্তমান সমর্থকই ধরে নিলাম। আমি তো একটা সময় পার্টির জন্য অনেক কিছু করেছি, যে যারা এই কাজগুলো করেছে তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত এবং তাদেরকে জেলা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিক যে কর্মীর ওপরে আক্রমণ হলে সে যত বড় জেলা সভাপতি পাওয়ারফুলই হোক না কেন তাকেও যে পদে রাখা যায় না সেটা বুঝিয়ে দিক। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলা সভাপতি বাপি গোস্বামী, বিষয়টি এড়িয়ে যান জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ও। ব্যক্তিগত কি সমস্যা আছে আমি জানি, সুতরাং আমার এই পলিটিক্যাল ইয়ের সাথে আমি ওটার মধ্যে যেতে চাই। আমি জানি না সে, আমি যেহেতু ওদের ব্যক্তিগত কি প্রবলেম আছে এর মধ্যে আমি ইন্টারফিয়ার করতে চাই না, আমি কিছু বলতে চাই না। জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠী কোন্দলের খবর বারবার উঠে আসছে, সেই কোন্দল রাস্তায় চলে আসায় অস্বস্তিতে পদ্ম শিবিরের নেতৃত্ব। ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি।